সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিবে। আশা করি সবাই ভালো আছেন। COVID-19 এর জন্য সরকার অনলাইন শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছেন, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই আলোকে আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাসে আমি কণিকা সরকার, প্রভাষক জীববিজ্ঞান, হাট্টন চন্দ্রপুর ডিগ্রি কলেজ, রাজশাহী উপস্থিত হয়েছি। অনেক অনেক ভালোবাসনীয়, আজকে আমরা আমরা শুরু করেছিলাম পঞ্চম অধ্যায়ের মানব শরীরতত্ত্ব, শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া। তার মধ্যে আমরা বিগত গত ক্লাসে পড়েছিলাম, একটু দেখো কি কি পড়েছিলাম আমরা। শ্বসন পড়েছিলাম, শ্বসন পথ ও শ্বসন তন্ত্র, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, ষড়যন্ত্র, বায়ু পরিবহন অঞ্চল, ব্রঙ্কাস, শ্বসন অঞ্চলের মধ্যে পড়েছিলাম ফুসফুস, ব্রাঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ, অ্যালভিওলাসের গঠন, আমরা আজকে দেখো অ্যালভিওলাসের গঠন থেকে পড়া শুরু করি। আমরা সেদিন বলেছিলাম যে এটা একটু বাসায় দেখো, তো যাই হোক চিত্রটাকে আগে একটু বুঝে নাও। এটা একটা অ্যালভিওলাসের গঠন আছে। অ্যালভিওলাসের গঠনের আগে আমি তোমাদের একটা ছবি দেখাই, এই দেখো, এই দেখো অ্যালভিওলা, এই দেখো আঙুরের থোকার মতন ছোট ছোট গোল গোল অংশগুলো দেখাইছিলাম। একটাকে বলে অ্যালভিওলাস, আর একটাকে বলে অনেকগুলো একসাথে করে বললে বলবে অ্যালভিওলাই। এই দেখো, এই যে এখানে এই ছবিটাতে অত বোঝা যাচ্ছে না, এই ছবিটাই দেখো সুন্দর হয়ে, এইটাকেই আমরা যদি প্রস্থচ্ছেদ করি তাহলে এইরকম চেহারা দেখতে পাবো। প্রস্থচ্ছেদ অর্থাৎ কেটে নিয়েছি, মাঝখানে দেখো ফাঁকা অংশ আছে, এইটা হচ্ছে অ্যালভিওলাস একটা, এর জন্য এক বচনে অ্যালভিওলাস। তারপরে দেখো আর একটা ছবি দেখাই, এইখানে কিন্তু এই ফুসফুসটাকে প্রস্থচ্ছেদ করা হয়েছে, তার মধ্যে এই জিনিস, এই যে ছোট ছোট ছিদ্র গুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে অ্যালভিওলাস, তাকে এখানে আমরা একটা বড় করে দেখাচ্ছি। তাহলে আমরা আলোচনায় আসি, দেখো অ্যালভিওলাসের গঠন আছে। তাহলে অ্যালভিওলাস কি বলা হলো? ফুসফুসের কার্যকরী একক, আমরা কোষকে বলেছিলাম একক। তাহলে একক মানে কি? অনেকগুলো অ্যালভিওলাস এক জায়গায় একত্রে হয়ে কি তৈরি করে? একটা ফুসফুস তৈরি করে। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে কি লাগে? ইট লাগে, ইট কিন্তু ওই বাড়ির একটা একক। তাহলে অ্যালভিওলাসও কিন্তু এই ফুসফুসের কার্যকারী একক। এগুলোকে আমরা দেখেছিলাম আঙুরের থোকার মতো, গুচ্ছাবদ্ধ অতি ক্ষুদ্রাকায় বুদবুদ সদৃশ বায়ুথলি, অর্থাৎ এর ভিতরে কি থাকে? বায়ু থাকে। বায়ু থাকলে কিন্তু বুদবুদ হয়, তুমি পানির মধ্যে যদি ফুদাও দেখবা বুদবুদের মতো উঠবে, অর্থাৎ ওগুলো ফাঁপা অংশ, এরকম বায়ুথলি থাকে। তাহলে এখানে কেন বায়ু আছে? বায়ুর মধ্যে কিন্তু গ্যাস বিনিময়ের তল গঠন করে, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটার বিনিময় হয়। অ্যালভিওলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতি স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এছাড়া প্রাচীরে কিছু কি থাকে? স্থিতিস্থাপক কোলাজেন সূত্র থাকার জন্য অ্যালভিওলাসের কি হয়? সংকোচন প্রসারণ ঘটে। অর্থাৎ আমরা যখন প্রশ্বাস নিব, এটা কিন্তু ভুল করো না, নিঃশ্বাস মানে কিন্তু ত্যাগ করা, আর প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ করা, তখন কিন্তু ওইটা বেলুনের মতন ফুলে যায়, অর্থাৎ প্রসারিত হয়। আর যখন ত্যাগ করব তখন কিন্তু বেলুনের যেমন বাতাস বের করে দিলে ও কিছুটা চুপসে যায়, কিন্তু ফুসফুস কিন্তু চুপসে না, সেটারও কিন্তু কারণ আমি গত ক্লাসে আলোচনা করেছি। এই এই কারণে অ্যালভিওলাসের সংকোচন ঘটে এবং প্রসারণ ঘটে, কিন্তু সংকুচিত হয় না। অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ নামক বিশেষ কিছু কোষ থাকে, যারা সার্ফেক্ট্যান্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক নিঃসরণ করে। এই পদার্থের জন্য অ্যালভিওলাসের গ্যাসীয় বিনিময় ঘটে। অ্যালভিওলাসের প্রাচীরে, এই যে বললাম গ্যাসীয় বিনিময় ঘটে, আচ্ছা অ্যালভিওলাসের প্রাচীরে কিন্তু নিবিড়ভাবে কৈশিক জালিকা অবস্থান করে। শ্বাস প্রশ্বাসের সময় এই কৈশিক নালিকা অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। এক্ষেত্রে সার্ফেক্ট্যান্ট অ্যালভিওলাস প্রাচীরে
তরল পদার্থের পৃষ্ঠটান কমিয়ে দেয়, ফলে কি হয় এই যে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এজন্য ফুসফুস কম পরিশ্রমে সংকুচিত ও প্রসারিত হতে পারে। আর এছাড়া এ পদার্থ কি করে, অ্যালভিওলাসে যদি কোনো জীবাণু আসে তাকে ধ্বংস করে ফেলে। তাহলে যে ছবিটা তো দেখালাম, এখন দেখো পরাব হচ্ছে তোমার শ্বসনের শারীরবৃত্ত। শ্বসনের শারীরবৃত্তর মধ্যে কি আছে দেখো, শারীরবৃত্তটা কি জিনিস, পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্য জারিত করে শক্তি উৎপাদন শেষে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দেওয়ার যে জৈব রাসায়নিক প্রক্রিয়া তার নাম হচ্ছে শ্বসন। এটি একটা জটিল প্রক্রিয়া ও মানবদেহে নিরন্তর চলমান প্রক্রিয়া। দেখো এটাকে আলোচনা করার জন্য দুটি পর্যায়ের মাধ্যমে আমরা নিয়ে আসছি, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন কাকে বলছে দেখো, এটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া যা ফুসফুসে সংঘটিত হয়। এই প্রক্রিয়ায় এনজাইমের কোনো কিন্তু ভূমিকা নাই এবং এখানে কোনো শক্তিও উৎপন্ন হয় না। ফুসফুসের অ্যালভিওলায়ে প্রশ্বাসের মাধ্যমে গৃহীত অক্সিজেন এবং দেহকোষ থেকে উৎপন্ন এবং রক্তবাহিত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় ঘটে। তাহলে বহিঃশ্বসনে কি কি হয়, এই তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় ঘটে। তাহলে অন্তঃশ্বসন কাকে বলছে দেখো, একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা দেহকোষ ও রক্তে সংঘটিত হয়। এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহকোষে পৌঁছায়, যেখানে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। তাহলে দেখো বহিঃশ্বসনে কিন্তু কোনো শক্তি উৎপন্ন হয়নি, এখানে কিন্তু শক্তি উৎপন্ন হয়েছে কিভাবে, গ্লুকোজ জারিত হয়ে। উপজাত বস্তু হিসাবে নির্গত কার্বন ডাইঅক্সাইড রক্ত দ্বারা পরিবহিত হয়ে ফুসফুসে পৌঁছায়, এটা হচ্ছে অন্তঃশ্বসন। এখন দেখো প্রশ্বাস নিঃশ্বাস কার্যবিধি, তাহলে এটা কিভাবে কাজ করে। যে প্রক্রিয়ায় ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে বলে শ্বাসক্রিয়া। এটা তো আমরা প্রথম দিনই বলেছিলাম যে আমরা একটা অক্সিজেন সমৃদ্ধ বায়ু গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে বের করে দিই, এটাই হচ্ছে আমাদের শ্বাসক্রিয়া। প্রকৃতপক্ষে এটি বহিঃশ্বসন প্রক্রিয়া। বক্ষগহ্বরের আয়তন হ্রাস বৃদ্ধির ফলে ফুসফুসের আয়তন সংকোচন প্রসারণের মাধ্যমে এই প্রক্রিয়া সংকোচন সম্পন্ন হয়। অর্থাৎ কি বলছে দেখো, এটা কিন্তু তুমি যখন প্রশ্বাসটা নিবা, ফুসফুসটা কোথায় থাকে, বক্ষগহ্বরে থাকে, তখন কিন্তু যখন প্রশ্বাসটা নিচ্ছ তখন কিন্তু প্রসারিত হচ্ছে, আর যখন ছেড়ে দিচ্ছ তখন কিন্তু সংকুচিত হচ্ছে। এই জন্য বলছে যে বক্ষগহ্বরের আয়তন, তাহলে বুকটা কিন্তু ফুলে যায় আমরা যখন প্রশ্বাস নিজে নিজে চেষ্টা করে দেখো, যখন প্রশ্বাসটা নিচ্ছে তখন কিন্তু ফুসফুসের আয়তনটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ বক্ষগহ্বরটা বেড়ে যাচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে, এবং যখন তুমি প্রশ্বাসটা নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছ তখন কিন্তু বক্ষগহ্বরও নেমে যাচ্ছে, অর্থাৎ ফুসফুসের আয়তন কমে যাচ্ছে বলেই কিন্তু বক্ষগহ্বরটা আয়তনটা কমে যাচ্ছে। তাহলে এই দুটা হ্রাস বৃদ্ধির ফলেই ঘটে। দুই ধরনের পেশির ক্রিয়ায় বক্ষগহ্বরের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে। এটা তো কিছু একটা মাধ্যমে ঘটে, কিছু একটা কার্যকলাপের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে ঘটে। সেটা কি ক্রিয়ার মাধ্যমে, পেশির ক্রিয়া। দু ধরনের পেশির ক্রিয়া কি কি দেখো, বক্ষ ও উদর গহ্বরের মাঝে অবস্থিত মধ্যচ্ছদ বা ডায়াফ্রাম আছে। এই এটার একটা ছবি এই দেখো, এই দেখো এটা হচ্ছে ডায়াফ্রাম। প্রশ্বাস অর্থাৎ ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচে নামছে, আর যখন নিঃশ্বাস অর্থাৎ শ্বাস ছেড়ে দিচ্ছি তখন ডায়াফ্রাম সলিত হয়ে উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, ছবিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা নিচের দিকে নেমে এসছে প্রশ্বাস, আর উপরে যখন চলে যাচ্ছে তখন নিঃশ্বাস। এ দেখো ইন্টারকোস্টাল পেশির স্লথনে সংকুচিত, এই দেখো এটা সংকুচিত হচ্ছে, আর ইন্টারকোস্টাল পেশির সংকোচন বক্ষপিঞ্জ প্রসারিত হচ্ছে। মানে যখন নিয়েছে তখন বক্ষপিঞ্জ নিঃশ্বাস প্রশ্বাসটা গ্রহণ করছে, তা বায়ু যখন ভিতরে প্রবেশ করছে তখন কিন্তু এই অবস্থাটা হচ্ছে, আর যখন ছেড়ে দিচ্ছে তখন কিন্তু এই অবস্থাটা হচ্ছে। তাহলে দেখো আর একটা কি বলছে, দুই নম্বর পর্শুকা সমূহ। পর্শুকা কাকে বলছে দেখো, এটা না দেখালে বুঝতে পারবে না, এইগুলোকে বলছে পর্শুকা বা রিব। এই যে বুকের যে বক্ষপিঞ্জরের খাঁচার যে
রড গুলো আমরা স্বাভাবিক মানে যেটা বললে বুঝতে পারবো তাড়াতাড়ি, সেটা হচ্ছে রড। দেখে বলে কি রিব বা পশুকা, এটা কিন্তু মাথায় রাখবা, মনে রাখার জন্য ওই কথা বলেছি, কিন্তু এটা মনে রাখবা যে এই পশুকা বা রিব এর নাম। তাহলে ফাঁকে অবস্থিত ইন্টারকোস্টাল পেশি, ওই ফাঁকে যে পেশিগুলো আছে তার নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এরপরে দেখো প্রশ্বাস বা শ্বাস গ্রহণ কিভাবে, ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে এর কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখে সঞ্চালিত হয়। দেখালাম ছবিতে, দেখো দেখো নিচের দিকে নেমে আসছে, সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসছে, ফলে বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। এই সময় নিম্নভাগের কোষিকাগুলো কিছুটা উপরে আসায় বক্ষ গহ্বরের পার্শ্বীয় এবং অগ্রপ্রস্থ ব্যাসও বেড়ে যায়। আর ইন্টারকোস্টাল পেশির সংকোচনের ফলে কোষিকার দেহ উত্তোলিত হয়, অর্থাৎ উপর দিকে ওঠে, তুমি এতে স্টারনাম উপরে উঠে সামনে সঞ্চালিত হয়, ফলে বক্ষের অগ্রপ্রস্থ ব্যাস সহ অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়। এটা কথাটা অনেক কঠিন লাগছে শুনতে, কিন্তু আসলে কিছু না, তুমি শ্বাস গ্রহণ করো, করে খেয়াল করে দেখো স্বাভাবিক অবস্থা থেকে তোমার এই বুকের যে কোষিকা গুলো বললাম বা রিব গুলো বললাম, এগুলো কিন্তু এই ইন্টারকোস্টাল পেশির কারণে সংকুচিত হয়, সেটা উপর দিকে উঠে যায়। এটা মাঝখানে একটা স্টারনাম নামে, মেরুদণ্ড বুকের মাঝখানে স্টারনাম নামে একটা হাড় আছে, এইটা সামান্য সঞ্চালিত হয়, ফলে কি হয় বক্ষের অগ্রপ্রস্থ ব্যাস গুলো ওর ব্যাস প্রস্থের দিকে, অনুপ্রস্থ মানে প্রস্থের দিকে ব্যাসে বৃদ্ধি পায়, লম্ব ভাবে মানে লম্ব আর চওড়া মানে ব্যাস, এই ব্যাসে বৃদ্ধি পায়। এভাবে ডায়াফ্রাম ও পোষুকা পেশির সংকোচনের ফলে বক্ষীয় গহ্বর সব দিকে বেড়ে যায়, এ কারণে ফুসফুস প্রসারিত হয়, এর ভিতরের আয়তনও বাড়িয়ে দেয়। আয়তন বাড়ালে ফুসফুস বেড়ে গেলে ভিতরের আয়তন বাড়তে হবে, তাতে সাথে সে জায়গা পাবে না, এবং এই ফুসফুসের ভিতরে বাতাসের চাপ সাধারণ চাপ অপেক্ষা কম হয়, নাসিকার পথের ভিতর দিয়ে আসা বাতাস ফুসফুসে প্রবেশ করে, অর্থাৎ ও যখন বেড়ে যাবে তখন তো তার ভিতরে বাতাসের প্রয়োজন হবে, সেটা কোন দিক দিয়ে যাবে সেটা আমরা নাক দিয়ে তখন গ্রহণ করব, গ্রহণ করে সেটা তোমার ফুসফুসে পাঠিয়ে দিব। দেখো এটা যে ছবির মাধ্যমে দেখো, এই যে টিক চিহ্ন দিয়েছে না, বক্ষপিঞ্জর প্রসারিত হয়েছে, তাহলে এখানে এই ফুসফুস গুলো তো ফাঁকা, তাহলে এর তো প্রয়োজন, কি প্রয়োজন, বাতাস প্রয়োজন, তখন এই দেখো নাক দিয়ে বাতাসটা ভিতরে প্রবেশ করছে। এবার দেখো ওটা ওটা করলাম কি, শ্বাস গ্রহণ অর্থাৎ প্রশ্বাস, আর এটা নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, এটি প্রশ্বাসের পরপরই কিন্তু সংগঠিত হবে, এবং এটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, তুমি চাইলেও বাতাসটাকে ভিতরে আটকে রাখতে পারবে না, এটা একসময় বেরিয়ে যাবে। প্রশ্বাস অংশগ্রহণকারী পেশিগুলোর প্রসারণ বা শিথিলতা, অর্থাৎ উল্টাটা হবে তখন প্রসার, এখানে শিথিলতা হবে, পেশিগুলো তখন কি হবে শিথিল হয়ে যাবে, শিথিল হয়ে গেলে কি হলো তখন নিঃশ্বাস ঘটবে অর্থাৎ বাতাস বেরিয়ে যাবে। নিঃশ্বাসের সময় প্রশ্বাসকালে অংশগ্রহণকারী পেশিগুলো স্থিতিস্থাপকতার জন্য পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন কোষিকাগুলো নিজস্ব ওজনের জন্য নিম্নগামী হয়, অর্থাৎ ওর তো হাড়গুলোতে একটা ওজন আছে, তখন যেহেতু উপরে উঠে তো থাকবে না, যেই নিঃশ্বাস গুলো চলে গেল অর্থাৎ বাতাস গুলো চলে গেল তখন কোষিকা গুলো নিচের দিকে নেমে আসবে। এই উদরীয় পেশিগুলোর চাপে ডায়াফ্রাম তখন ধনুকের মতন বেঁকে বক্ষ গহ্বরের আয়তন কমিয়ে দেয়। দেখো ছবিতে, এটা এখানে কিন্তু ওরকম ছিল না, এখানে দেখো ধনুকের মতন বেঁকে গেছে, আবার দেখো এটা কতখানি চওড়া হয়ে গেছিল, প্রসারিত হয়ে গেছিল, এখানে কিন্তু সংকুচিত হয়ে আসছে অর্থাৎ শিথিল হয়ে গেছে, শিথিল হওয়ার জন্য ডায়াফ্রামটা উপরের দিকে উঠে গেছে, ধনুকের মতন বাঁকা হয়ে গেছে। তখন তাহলে কি হচ্ছে, বক্ষগহ্বরের আয়তন কমে যাচ্ছে, তাহলে আর এই যে ইলাস্টিসিটি বিষয় আছে, অর্থাৎ বড় হবে আবার যখন বাতাস বেরিয়ে যাবে তখন ছোট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, এবং প্লিউরার অন্তঃস্থ চাপ ও ফুসফুসের বায়ুর চাপ তখন বেড়ে যায়। তাহলে ফুসফুসের বায়ুর চাপ বেড়ে গেলে কি হবে, ওকে বের করে দিতে হবে, ও তো আর নিতে পারছে না, তখন বাতাস তখন ফুসফুস থেকে নাসিকা পথে বেরিয়ে গেলে ফুসফুসের আয়তনও কমে যাবে। এই যে একটা শ্বাস গ্রহণ করলা এবং একটা শ্বাস ত্যাগ করলা, এটা কিন্তু একটা ছন্দময় প্রক্রিয়ায় হয়, এটা কিন্তু তুমি চাইলে ইচ্ছা মতো করতে পারবে না,
এটা একটা ছন্দময় প্রক্রিয়া। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে এই প্রক্রিয়া প্রতি মিনিটে 14 থেকে 18 বার এবং নবজাত শিশুতে 40 বার সংঘটিত হয়। তবে ব্যায়াম বা অন্য কোনো কারণে এর এই হার এই শ্বসনের হার দ্রুত হয় বলে তখন উদরীয় পেশীও তখন শ্বসন কাজে যোগ দিবে। তুমি যদি দৌড়াও, দৌড়ায় এসে বসো, দেখবা খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ, হয়তো তুমি ভয় পেয়ে গেছো বা কোথাও মারামারি হচ্ছে সেখান থেকে পালিয়ে আসছো, তখন কিন্তু কি হবে, তখন কিন্তু দেখবো খুব জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস করা করা হয়, তখন কি হয়, তখন দেখবা দ্রুত পেট উপরের দিকে, পেটের মধ্যে বাতাস, তখন মনে করো মনে হচ্ছে যেন নিঃশ্বাস শেষ নিয়ে প্রশ্বাস নিয়ে আমরা শেষ করতে পারছি না, তখন কিন্তু ওই পেটে পেটও কিন্তু তখন অর্থাৎ উদরীয় পেশি পেটের যে পেশিগুলো থাকে এরাও কিন্তু শ্বসনে যোগ দেয়। দেখো ছবিতে দেখো, এখন সুন্দর করে একটু বুঝাই, এই দেখো ইন্টারকোস্টাল পেশি বললাম এইখানে থাকে, এই বক্ষপিঞ্জরটা প্রসারিত হয়ে গেছে, এটা সংকুচিত হয়েছে, হওয়ার ফলে বক্ষপিঞ্জর প্রসারিত হয়েছে, এই বায়ু প্রবেশ করেছে, এই যে ফুসফুস দেখো ডায়াফ্রামটা উপর দিকে উঠে গেছে, সরি সংকুচিত হয়ে নিচের দিকে নেমে গেছে, আবার দেখো ওই নির্গমনের সময় কি করেছে, নিঃশ্বাসের সময় কি হয়েছে, ইন্টারকোস্টাল পেশিটা সংকুচিত হয়েছে, আর তোমার ডায়াফ্রামটা উপরে উঠে গেছে, স্লোচিত হয়ে উপরে উঠে গেছে, অর্থাৎ ফুসফুসের চাপে বায়ু তখন না রাখতে পারছে না, তখন নাক দিয়ে বের করে দিয়েছে, এটাই হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। দেখো এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে এই প্রশ্নটা, যে গ্যাসীয় পরিবহন, গ্যাসীয় পরিবহন মানে আমরা শ্বসনের সময় কি গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড বের করে দেই অর্থাৎ ত্যাগ করি। তাহলে দেখো ফুসফুসের গহ্বরের ভিতরে অ্যালভিওলাইয়ের বাতাস এবং এগুলোর প্রাচীরে অবস্থিত কোষিক নালীর রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। আমরা এটা প্রথম থেকেই জেনে আসছি যে এখানে কি হয়, কোষিক নালীর রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। তাহলে কি হবে, একটা নাম হচ্ছে অক্সিজেন পরিবহন, একটা হবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে অক্সিজেন পরিবহন কিভাবে হয় দেখো, প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুসের অ্যালভিওলায়ে অক্সিজেনের চাপ থাকে 107 মিলিমিটার পারদ, MMHg লেখা হয়। অন্যদিকে ফুসফুসের কোষিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে তোমার হচ্ছে 80 MMHg। সুতরাং ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসীয় ঝিল্লি ভেদ করে রক্তে প্রবেশ করে, অর্থাৎ যেখানে কম থাকবে সেখানে প্রবেশ করবে। এই ব্যাপন যতক্ষণ না রক্তে অক্সিজেন এর চাপ 100 MMHg উপনীত হয় ততক্ষণ অব্যাহত থাকে, অর্থাৎ এটা লেভেল একটা করে নিয়ে আসে। রক্তে অক্সিজেন দুভাবে পরিবহিত হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। দেখো ভৌত দ্রবণ রূপে কিভাবে হয়, 100 মিলিমিটার রক্তে 0.2 মিলিমিটার অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। দেখো কতটুকু, 100 মিলিমিটার রক্তে কিন্তু 0.2 সামান্য, দ্রবীভূত অংশ রক্তের 100 MMHg চাপ সৃষ্টির জন্য দায়ী, তবে খুব সামান্য এই অংশ খুব সামান্য বলে তা টিস্যু কোষে অক্সিজেন সরবরাহ কাজে বিশেষ ভূমিকা পালন করে না, যেহেতু সামান্য 0.2 মিলিমিটার, তবে অক্সিজেন ও হিমোগ্লোবিনের সংযোজনের কাজে এর বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে কি করে, এটা এমনি অক্সিজেন সরবরাহ কাজে বিশেষ ভূমিকা পালন করে না, কিন্তু হিমোগ্লোবিনের সংযোজন কাজে বিশেষ ভূমিকা পালন করে, এটা ভৌত দ্রবণ রূপে। তবে তাহলে ভৌত দ্রবণ রূপে কিন্তু অতি সহজেই মনে রাখতে পারবা, আর রাসায়নিক যৌগ রূপে দেখো কিভাবে আছে, অক্সিজেন রক্তে প্রবেশের পরে লোহিত কণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে, অর্থাৎ অক্সিজেনের অক্সি আর হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন, এই দুটা মিলে তৈরি করে অক্সি হিমোগ্লোবিন। এটি এক ধরনের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পালমোনারি ধমনী থেকে আগত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডের অ্যালভিওলাসে প্রবেশ, অ্যালভিওলার বায়ু জলীয় বাষ্পে পাতলা স্তরে স্তর অক্সিজেনের লোহিত কণিকায় প্রবেশ, স্কোয়ামাস এপিথেলিয়ামে নির্মিত প্রাচীর কোষিক নালী অক্সিজেন সমৃদ্ধ রক্তের রক্তের পালমোনারি শিরায় প্রবেশ করে, শিথিল রাসায়নিক যৌগ যা অক্সিজেনের চাপ কমে গেলে পুনরায় বিযুক্ত হয়, এই সংযোজন রক্তে অক্সিজেনের দ্রবীভূত অংশের চাপের উপর নির্ভরশীল, অর্থাৎ
এর চাপ যত বাড়ে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে তত সংযুক্ত হয়। অর্থাৎ রাসায়নিক যৌগের রূপে কি হলো, যে যত চাপটা বাড়বে অক্সিজেনের দ্রবীভূত অংশের চাপ যত বাড়বে হিমোগ্লোবিনে অক্সিজেনের তত বেশি সংযুক্ত হবে। এই দেখো এখানে একটা ছবি দেখো, অক্সিজেন সংযুক্ত রক্তের পালমোনারি শিরায় প্রবেশ। এই দেখো পালমোনারি ধমনী থেকে রক্ত চলে আসছে, আর এখানে হচ্ছে দেখো রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসে প্রবেশ করছে। তা আমরা যেহেতু অক্সিজেনের টুকু পড়ছি, সেটা অক্সিজেনের টুকুই দেখো, অক্সিজেনের লোহিত এখান থেকে আবার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বিশুদ্ধ হয়ে অক্সিজেন লোহিত কণিকায় আবার প্রবেশ করছে। এটা হচ্ছে অ্যালভিওলার বায়ু, এটা জলীয় বাষ্পের পাতলা স্তর, আর যে বলছিলাম স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হচ্ছে প্রাচীর, আর এটা হচ্ছে কোষিক নালী। আজকে হচ্ছে আমরা এই ছবিটা পর্যন্তই পড়বো, সামনের দিন আমরা কার্বন ডাইঅক্সাইডের বিষয়টা পড়বো। অর্থাৎ আজকে অক্সিজেনটা কিভাবে পালমোনারি শিরায় প্রবেশ করলো সেটাই আমরা আজকে দেখলাম। তো আজকের মতন ধন্যবাদ তোমাদেরকে, আজকের মতন এখানেই আমার ক্লাস শেষ করছি।